এই বছরে জলসাতে অনেক নতুন নতুন প্রজেক্ট আসতে আমরা দেখেছি। তাদের মধ্যে বেশিরভাগ প্রজেক্টই আমাদের মন জয় করে নিয়েছে। সেই তালিকায় আছে মন ফাগুন, আয় তবে সহচরী, খুকুমণি হোম ডেলিভারি প্রভৃতি ধারাবাহিক। তবে আমাদের ভুলে গেলে চলবে না, এই বছরে নতুন নতুন ধারাবাহিক আসার সাথে নতুন রিয়ালিটি শো এসেছে। গোলেমালে গোলের পরে জলসার আপকামিং শো হিসেবে আসছিল আপনি কি বলেন? বেশ কয়েক সপ্তাহ আগেই নতুন আপকামিং শোয়ের প্রথম প্রোমো লঞ্চ করা হয়। এই শোয়ে নতুনত্ব দেখে এক্সাইটেড হয়ে পড়ে দর্শক, কেননা এই রকমের ডিবেট শো এর আগে আসেনি। এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় আছেন দেবশঙ্কর হালদার। এই বছরই আরম্ভ হবার কথা ছিল এই শোয়ের, কিন্তু কি এমন হলো যাতে আটকে গেল এই শো? কেন স্থগিত করা হলো এই শোকে? এখন আর কেন প্রচার করা হচ্ছে না? তাহলে কি ক্যান্সেল হলো, আপনি কি বলেন? না, ক্যান্সেল হয়নি, তবে বেশ অনেকটা সময় পিছিয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রোমো আসার দুমাস আগে কিছু শুটিং হয়ে গেছিল এই শোয়ের, তার দুমাস পরে আবার শুটিং শুরু হয়। বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের দিয়েছিলাম, যেটা শুধু এখানেই তোমরা জানতে পেরেছিলে। তবে সম্প্রতি জানা যাচ্ছে এখন আর সেইভাবে নতুন শুটিং হচ্ছে না এই শোয়ের। কেন এত অনিশ্চয়তা? তাহলে কি নতুন বছরে শুরু হবে, আপনি কি বলেন? তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।